মহান সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছে কত রূপে কত গুণে, কারো সাথে কারো কোনো মিল নেই। কাউকে তিনি সৃষ্টি করেছেন সুন্দর চেহারা দিয়ে, আবার কাউকে তিনি সৃষ্টি করেছেন একটু অন্যরকম, যারা কিনা নিজেদের চেহারা নিয়ে একটু বিব্রত বোধ করি। এবারে ভিডিওতে তুলে ধরব এমন একটা মেয়েকে যাকে দেখলে আপনি নিজের চেহারা কথা ভুলেই যাবেন আর ধন্যবাদ জ্ঞাপন করবেন মহান সৃষ্টিকর্তার কাছে। তাহলে চলুন শুরু করি আমাদের এবারে পর্বটি, আর এরই মধ্যে সাবস্ক্রাইব করে ফেলুন MS টিভি। স্পিকলার, ইংরেজি শেখার শ্রেষ্ঠ অ্যাপ। দ্রুত ইংরেজি শিখতে এখনই ডাউনলোড করে ফেলুন স্পিকলার অ্যাপটি। একটু লক্ষ্য করে এই মেয়েটাকে দেখেন। এই মেয়েটার আশেপাশে বসবাসরত মানুষেরা এই মেয়েটাকে বলে বন মানুষ বা বানর, কিন্তু এই মেয়ে এখন পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত, মোটামুটি সবাই চেনে সবাই জানে। তাই তো MS টিভি এই মেয়েটাকে নিয়ে করছে তার এবারে পর্বটি। আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আপনি অবশ্যই এই মেয়েটাকে এর আগে ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ার কোনো সাইডে দেখেছেন। এই মেয়েটার নাম হচ্ছে সুফাত্রা সাসুফাং। নামটা বলতে একটু সমস্যা হলেও এর থেকে বেশি সমস্যা তার ভরা চুলে। তার জীবনটাই যেন খেয়ে নিয়েছিল চুল। তার শরীরে এত পরিমাণে লোম যে মানুষ তাকে দেখলে ঘৃণা করত। কিন্তু 2010 সালের পর থেকে তার জীবনটা পাল্টে যায়। যে মানুষগুলো তাকে ঘৃণা করত তারাই তাকে ভালোবাসতে শুরু করে, কারণ 2010 সালে সে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম লিখেছিল। তখন থেকে তার জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। গিনেস বুক অফ ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে দেখা যায় তার ভিডিও, এবং বিভিন্ন পত্রপত্রিকা নিউজ পোর্টাল তাকে নিয়ে করে বিভিন্ন আর্টিকেল, এবং বিভিন্ন টিভি চ্যানেলগুলো তাকে নিয়ে করে অনেক রিপোর্ট, যাতে করে সে তার দেশে সবার কাছে প্রিয় হয়ে ওঠে এবং পরিচিত মুখ। আপনি হয়তো জানলে অবাক হবেন যে সুফাত্রার শরীরে রয়েছে এমন একটা রোগ, যে রোগটা পৃথিবীতে আরও 49 জন মানুষের রয়েছে, যে রোগটার কারণে মূলত তাদের সারা শরীরে এরকম বড় বড় লোম হয়ে থাকে। আর এই অসুখটার নাম হচ্ছে ইমপ্রেস সিনড্রোম। দুর্ভাগ্য কারণে যাদের এই অসুখটা হয় তাদের শরীরে এরকম বড় বড় লোম হয়ে যায়, আর লোমগুলো যতবারই কাটা হয় ততবারই দ্রুত লোমগুলো গজিয়ে যায় এবং বড় হয়ে যায়। যখন আশেপাশের মানুষগুলো জানতে পারে সুফাত্রার শরীরে এরকম লোম হয়েছে শুধুমাত্র তার অসুখের কারণে, তখনই তারা ভাবতে শুরু করে সুফাত্রা একজন স্বাভাবিক মানুষ ছিলেন, শুধুমাত্র এই অসুখের কারণে তার শরীরে এরকম বড় বড় লোম হয়েছে। আর এই অসুখের কথা তার আশেপাশের প্রতিবেশী জানার আগে মনে করত সুফাত্রা একটা বন মানুষ। সুফাত্রাকে মানুষ অনেক অবহেলা করত। সুফাত্রা যখন স্কুলে যেত তখন ছেলেমেয়েরা তাকে দেখে ঢিল ছুঁড়ে মারত, তাকে দেখে মজা করত, হাসি ঠাট্টা করত, কিন্তু সুফাত্রা একদমই দমে যাননি। তার বিকৃত চেহারা এবং অনেক বেশি লোম বন মানুষের মতো দেখতে থাকা সত্ত্বেও সে রেগুলার ক্লাস করে গিয়েছিল, এবং তার ইচ্ছা ছিল যে সে একসময় ডাক্তার হবে বড় হয়ে। এবং সে ছোট থাকলে কি হবে, তার নিজের রোগ নিজের সব কিছু সম্পর্কে সে বিস্তারিত নিজেই জানতে চেয়েছিল। তাই ছোটবেলা থেকে এই রোগ সম্পর্কে সে জানার জন্য বিভিন্ন বই পড়া শুরু করে। একটা সময় 2010 সালে যখন স্কুলের ছেলেমেয়েরা জানতে পারে যে সুমাত্রার এই রোগ রয়েছে এবং সুমাত্রা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম লিখেছে, তখন তার বন্ধুরা তার সাথে ভালো ব্যবহার করা শুরু করে। তারপরেও একের পর এক অনেক কষ্ট সইতে হয়েছে সুফাত্রাকে। অনেক সময় দেখা গিয়েছে যে কোনো জায়গায় বাজার করতে গেলে তাকে দেখলে সেই দোকানদার তার কাছে কোনো কিছু বিক্রি করতে চায়নি। অনেক সময় দেখা গিয়েছে বাসের সিটে সে বসলে তার পাশের সিটের মানুষটি উঠে দাঁড়িয়ে গেছে। এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে, কিন্তু সে আজ একজন সফল ব্যক্তি, সফল মেয়ে। সুফাত্রা প্রতিনিয়ত তার শরীরে চর্চা করা শুরু করে, এবং চর্চা করা শুরু করে তার লোমগুলোর। সুফাত্রা যখন অনেক ছোট ছিল তখন সে শ্বাস প্রশ্বাস নিতে পারত না, কারণ তার নাকের ভিতরে ছিল অনেক লোম। ডাক্তাররা চেষ্টা করে যে তার নাকের ছিদ্রের ভিতরে যে বড় লোমগুলো রয়েছে এবং শরীরে যে বড় বড় লোম রয়েছে তা লেজার লাইটের মাধ্যমে কেটে ফেলবে, যাতে করে সেই লোমগুলো আর না জন্মায়। কিন্তু দুর্ভাগ্য হলো এটা বলতে হয় যে, আর এটা সত্য ছিল যে,
সেই লোমগুলো লেজার লাইট দিয়ে কাটা সত্য খুব দ্রুত কয়েকদিনের ভিতরে আবার গজিয়ে যায় এবং ক্রমে বড় হওয়া শুরু করে। আর লোমগুলো বড় হওয়ার সাথে সাথে ধ্বংস হওয়া শুরু করে ডাক্তারদের স্বপ্ন, কারণ ডাক্তাররা স্বপ্ন দেখেছিল যে সুফাত্রার লোমগুলো আর তেমন বড় হবে না, সে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারবে। ডাক্তাররা ভেঙে পড়লো, ভেঙে পড়েনি সুফাত্রা, কারণ সে জানত চেষ্টা করলে একদিন সফলতা আসবে। তাই সে প্রতিনিয়ত এই চেষ্টা করত যে কিভাবে স্থায়ীভাবে তার শরীরের লোমগুলো তুলে ফেলা যায়। একটা সময় সুফাত্রা সার্জারি করতে করতে এবং যত্ন নিতে নিতে তার শরীরের লোমগুলো কমিয়ে আনে। আর এটা শুনলে অবাক হবেন যে 2018 সালে সুফাত্রা তার জীবনের একটি বড় কাজ করে ফেলেছে। তাহলে সুফাত্রা বিয়ে করে ফেলেছে এবং তাদের দাম্পত্য জীবনও বর্তমানে ভালো আছে। সুফাত্রা বিয়ে করার আগে তার শরীরের সব লোমগুলো উঠিয়ে ফেলে এবং সেই পিকচারটি সে ফেসবুকে আপলোড করে। মুহূর্তের মধ্যে সেই পিকচার পৃথিবীর আনাচে কানাচে ফেসবুক ব্যবহারকারীর মাঝে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের কাছেও। সুফাত্রা যখন তার সম্পূর্ণ লোম উঠিয়ে ফেলে, তারপর থেকে সুফাত্রার শরীরে তেমন কোনো লোম হয় না, যেটা হয় সেটা অনেক স্বাভাবিক। এবং আস্তে আস্তে সুফাত্রা এটা মনে করছে যে একটা সময় গিয়ে তার শরীরের তেমন কোনো বাড়তি লোম থাকবে না বললেই চলে। বন্ধুরা দেখতেই তো পারলেন, মানুষের যদি চেষ্টা থাকে তাহলে কী না করা সম্ভব। সৃষ্টিকর্তা আপনাকে কোনো খারাপ চেহারা দিয়ে পৃথিবীতে পাঠায়নি, যেটা পাঠিয়েছে সেটা আপনার জন্যই পাঠিয়েছে, আপনাকে ইউনিক করে পাঠিয়েছে। আপনি চাইলে এই চেহারাকে অনেক ভালো করতে পারবেন। তার কিছু প্রমাণ দেখতে চান কি? তাহলে দেখুন, আমি এখন দেখাচ্ছি এমন কিছু মানুষদের যারা কিনা তার চেহারাকে নিজের যত্নের মাধ্যমে, নিজের চেষ্টার মাধ্যমে বদলে দিয়েছে। প্রথমে সুফাত্রা, যার জীবন কাহিনী শুনলেন। এখন আপনাদের দেখাবো আরও কিছু মানুষদের যারা কিনা প্রমাণ করেছে নিজের ইচ্ছা থাকলে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা সম্ভব। যেমন এস শ্রীশান্তের কথাই মনে করেন না, সে যখন ক্রিকেট খেলতো এক গাদা মাথায় কোঁকড়া চুল আর কালো চেহারা নিয়ে মাঠে বল করত, কত জনি না তাকে কত কিছু বলতো, কিন্তু আজ দেখেন সে একজন হিরো। আর আগের বডি দেখেন তার, আর এখনকার বডি দেখেন তার। আগেও টাকা ছিল, এখনও টাকা আছে, কিন্তু শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণেই সে এরকমভাবে নিজেকে বদলে নিতে পেরেছে। তারপরে আর্জুন কাপুরের কথাই চিন্তা করেন না, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। এরপরে মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির কথাই চিন্তা করেন না, সে আগে কেমন ছিল আর এখনই বা কেমন হয়েছে। তার বাবার আগেও কোটি কোটি টাকা ছিল, এখনও কোটি কোটি টাকা আছে, শুধুমাত্র আগে ছিল না তার একটা ইচ্ছা, যার কারণে সে নিজের শরীরে কোনো যত্ন নিত না। আর এখন শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে সে নিজেকে কিভাবে বদলে নিতে পেরেছে। তাই আপনার কি আছে না আছে সেটা বড় বিষয় না, আপনার চেহারা কেমন সেটাও বড় বিষয় না, সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। আপনি যদি চান তাহলে নিজেকে না পৃথিবীটাও বদলে দিতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য এ ব্যাপারে, আর MH TV-তে পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও জানিয়ে দিতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।